প্রথমেই আমি ক্লাস টুয়েলভের সিলেবাসটা নিয়ে তোমাদের কিছু বলবো এবং এর ডিটেল ব্যাপারগুলো পরবর্তী সময়ে ক্রমশ আমি এবং দিব্যেন্দু স্যার তোমাদেরকে বোঝাতে থাকবো অনলাইনেই। তোমাদের প্রসঙ্গত বলে রাখি, আমার এই ভিডিওটি আপলোড হয়ে যাওয়ার পর তোমাদের এই যতটুকু আজকের আমি বলবো তার উপরে যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা গ্রুপ অ্যাডমিনদের সেই প্রশ্নগুলো একে একে পাঠাবে। গ্রুপ অ্যাডমিনরা সব প্রশ্নগুলোকে একত্রিত করে একটি মাত্র পোস্টের আকারে সেটিকে আপলোড করে দেবে। আমি যথাসময়ে সেইগুলোর উত্তর আবার দিয়ে দেব। প্রক্রিয়াটি এইভাবেই চলতে থাকবে। তা প্রথমেই আমি যেটা বলবো সেটা হলো, তোমরা ইতিমধ্যে ক্লাস ইলেভেনে কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা দিয়ে ফেলেছো এবং সেখানে আমরা দেখেছি যে আমাদের এই বিষয়টি 70 নম্বরের থিওরিটিক্যাল এবং 30 নম্বরের প্র্যাকটিক্যাল, এই টোটাল এইভাবে 100 নম্বরটি ভাগ করা থাকে। তো প্রথমে 70 নম্বরের যে থিওরিটিক্যাল পার্ট, ক্লাস টুয়েলভেও সেভাবেই এই সাবজেক্টটিকে ভাগ করা হয়েছে, অর্থাৎ থিওরিটিক্যাল 70 এবং প্র্যাকটিক্যাল 30। থিওরিটিক্যাল যে 70 নম্বর, সেখানে ক্লাস টুয়েলভে 5টি চ্যাপ্টার রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস টুয়েলভের ডিটেলড সিলেবাস, সেখানে দেখো রয়েছে প্রথমে যে পার্টটি রয়েছে সেটি হলো লজিক গেটস অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট। এটি ফার্স্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারের কিছু কিছু অংশ তোমরা ইতিমধ্যেই ক্লাস ইলেভেনে শিখে ফেলেছো, সেই ব্যাপারটিরই কন্টিনিউয়েশন রয়েছে ক্লাস টুয়েলভের প্রথম ভাগে। এই চ্যাপ্টারটি যা অংশগুলো রয়েছে তার মধ্যে থেকে ক্লাস টুয়েলভের ফাইনাল পরীক্ষায়, থিওরিটিক্যাল পরীক্ষায় 15 নম্বর এই চ্যাপ্টার এর ভেতর থেকে আসে, এমসিকিউ, এসএকিউ এবং এলএ কোয়েশ্চেন প্যাটার্নে। এর ভেতরের যে অংশগুলো রয়েছে সেগুলোর ডিটেল আলোচনা আমি পরবর্তী ভিডিওতে বলবো। তাই প্রথম চ্যাপ্টারটি হলো লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিটস, যার ভেতর থেকে 15 নম্বর তোমাদের ফাইনাল পরীক্ষায় থিওরিটিক্যালি পড়ে। দ্বিতীয় যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংয়েও দেখো এর ভেতরে অনেকগুলো সাব পার্ট রয়েছে, এটা একটা একই রকমভাবে, এইটা একটা কম্পোনেন্টস অফ এ নেটওয়ার্ক, তারপরে নেটওয়ার্ক টোপোলজিস, তারপরে নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইসেস, তারপরে ল্যান প্রোটোকল, সুইচিং টেকনিক, ইউজ অব মডেম, TCP/IP প্রোটোকল, আইপি অ্যাড্রেসিং, ডোমেন নেম সিস্টেম, URL, ইন্ট্রোডাকশন টু ইন্টারনেট এবং HTML। এই নেটওয়ার্কিং চ্যাপ্টারের যে উপাংশগুলি অর্থাৎ সাব ইউনিটগুলি, সেগুলির সংখ্যা অন্যান্য চ্যাপ্টারের থেকে একটু বেশি। এই নেটওয়ার্কিং থেকে সর্বমোট 20 নাম্বার থিওরিটিক্যাল পেপারে পড়ে, যার মধ্যে থেকে এমসিকিউ, এসএকিউ এবং এলএ সমস্ত রকমের প্রশ্নই থাকে। তার যে ইনার ডিভিশন সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তাই প্রথম চ্যাপ্টার থেকে 15, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 20, এটি বি পার্ট গেল। আমি তোমাদের প্রথমেই বলেছি 5টি অংশ রয়েছে। তৃতীয় অংশতে আমরা আসি। তৃতীয় অংশে দেখো রয়েছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই চ্যাপ্টারটিতেও প্রথম চ্যাপ্টারের মতন 15 নম্বর এই চ্যাপ্টারটির থেকে
থিওরিটিক্যাল পরীক্ষায় পড়ে, এসএকিউ, এমসিকিউ এবং এলএ প্যাটার্নে। এই চ্যাপ্টারটিরও অনেকগুলো উপাংশ রয়েছে, যেমন ইন্ট্রোডাকশন অফ ডিবিএমএস, তেমনই রিলেশনাল মডেল, রিলেশনাল অ্যালজেব্রা এবং এসকিউএল। প্রসঙ্গত বলে রাখি, এসকিউএল এটিও একটি ল্যাঙ্গুয়েজ। তোমরা যেমন ক্লাস ইলেভেনে ভিজুয়াল বেসিক এই ল্যাঙ্গুয়েজটি শিখেছিলে, এখানে এসকিউএল শিখবে। এবং নেটওয়ার্কিংয়ে একটি কথা বলতে ভুলে গেছি, নেটওয়ার্কিংয়েও এই এইচটিএমএল এটিও একটি ল্যাঙ্গুয়েজ, এটি ওয়েব পেজ ডিজাইন করতে কাজে লাগে, এইটিও তোমরা ক্লাস টুয়েলভে এসে শিখবে। এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে থেকে তোমরা এসকিউএল বলে যে ল্যাঙ্গুয়েজটি সেইটি শিখবে। গেল ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এরপরে চলে আসো চতুর্থ পার্ট, যেটি হলো ইন্ট্রোডাকশন টু স্প্রেড শিট। ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট, দেখো এমএস অফিস 2007 আর কম্পাটিবেল, অর্থাৎ আমরা ক্লাস ইলেভেনেও দেখেছি, সেখানেও এমএস ওয়ার্ড করেছি, সেটা যে সফটওয়্যার প্যাকেজ ভার্সনটি সেটি ছিল 2007, এটাতেও তাই বলা হয়েছে 2007 বা তার সমতুল্য, অর কম্পাটিবেল মানে হচ্ছে তার সমতুল্য। এবং এই চ্যাপ্টারটি থেকেও পরীক্ষাতে 10 নম্বর প্রশ্ন আসে। মনে রাখবে এমসিকিউ, এসএকিউ, এলএকিউ তিনটে মিলিয়ে 10 নম্বর এই চ্যাপ্টার থেকে পড়ে। আর একটি কথা, এই যে চতুর্থ চ্যাপ্টারটি স্প্রেডশিট, এটি একদিকে যেমন থিওরিটিক্যাল পেপারেও কাজে লাগছে, এটি কিন্তু প্র্যাকটিক্যাল পেপারেও কাজে লাগবে। এর ভেতরেও অনেকগুলি পার্ট আছে, সেগুলি আমরা ক্রমশ পরবর্তী ভিডিওগুলোতে দেখব, অনেকগুলি অংশ রয়েছে, আমরা এক এক করে শিখব। এবং যে লাস্ট যে চ্যাপ্টারটি সেটি হলো ইউজিং এমএস অ্যাক্সেস, এমএস অফিস 2007 অর কম্পাটিবল, এটিও কিন্তু এখান থেকে 10 নম্বরের প্রশ্ন পড়ে, এমসিকিউ, এসএকিউ এবং এলএ প্যাটার্নে। এটারও এমএস অফিস 2007 ভার্সন অথবা তার সমতুল্য। এই এমএস অ্যাক্সেস অ্যাকচুয়ালি যে 3 নম্বর চ্যাপ্টারটি রয়েছে আর ডিবিএমএস বা ডিবিএমএস, তারই প্রয়োগ ভিত্তিক সফটওয়্যার, অর্থাৎ সেখানে যা যা শিখব সেগুলোকে এখানে প্রয়োগ করতে পারবো। এটিও প্র্যাকটিক্যাল বেস টপিক, কিন্তু এ থিওরিটিক্যাল পার্টও আমাদেরকে 10 নম্বর থিওরিটিক্যাল পরীক্ষায় উত্তর দিতে হবে। তাই যে 5টি অংশ থিওরিটিক্যাল পার্টে 70 নম্বরে পড়ে সেগুলো আলোচনা করলাম। তাহলে এমএস অ্যাক্সেসে 10, এক্সেলে 10, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে 15, নেটওয়ার্কিংয়ে 20 এবং লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিটসে 15। আমাদের তাহলে থিওরিটিক্যাল পার্টের 70 নম্বরের 5টি বিষয় এবং সেই 5টি বিষয় থেকে কত নম্বর থিওরিটিক্যাল পরীক্ষায় পড়ে বা তার ভাগগুলি কীরকম সেটা জানলাম, তার ইনার ডিভিশনগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানবো।